রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত 24 ঘন্টায় মোট 22 জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই 22 জনকে আটক করে। আজ শনিবার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 22 জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বলে মডেল থানা 4 জন, রাজপাড়া থানায় 1 জন, চন্দ্রিমা থানায় 1 জন, মতিহার থানায় 1 জন, কাটাখালী থানায় 1 জন, বেলপুকুর থানা 3 জন, শাহমকদম থানায় 1 জন, পওয়া থানা 5 জন, কাশিয়াডাঙ্গা থানায় 1 জন ও ডিবি পুলিশ 4 জনকে আটক করে। এদের মধ্যে 9 জন ওয়ারেন্টভুক্ত আসামি, 10 জন মাদক দ্রব্য সহ অন্যান্য অপরাধে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 12 গ্রাম হেরোইন, 20 পিস টেপেন্টা ডল ট্যাবলেট, 5 লিটার দেশীয় মদ ও 180 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।